হ্যালো ফ্রেন্ড তোমরা দেখছো তোমাদের পি ইউটিউব চ্যানেল এস কিউ নিউজপেপার প্রো বন্ধুরা গ্র্যাজুয়েশন পাস যোগ্যতার রাজ্যের স্বাস্থ্য দপ্তরে আবারও কর্ম করতে চলেছে কত শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে বয়স কত হতে হবে আবেদন শুরু হচ্ছে কবে থেকে আবেদন করার শেষ তারিখ কবে বিস্তারিত ইনফরমেশন জানিয়ে দেবো আজকের ভিডিওতে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে হবে চ্যানেলটিতে নতুন ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে সমস্ত ধরনের চাকরির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চলো আজকের ভিডিও শুরু করা যাক অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ সেই নোটিফিকেশন একশো পাঁচটি শূন্য পদে নিয়োগটি করা হচ্ছে পোস্টের নাম রয়েছে অ্যাসিস্ট্যান্ট সুপারেনটেন্ডেন্ট নন মেডিক্যাল গ্রেড টু পোস্টে নিয়োগ করা হচ্ছে এই ফর্ম ফিল আপটি শুরু হচ্ছে চব্বিশ সাত দু তারিখ থেকে আবেদন চলবে তিরিশ সাত দু তারিখ পর্যন্ত একশো পাঁচটি পদ রয়েছে এবং কোন কোন ক্যাটাগরির জন্য কত শূন্য পদ রয়েছে আমরা দেখে নেব জেনারেল ক্যাটাগরির জন্য রয়েছে এক একত্রিশটি এসসি ক্যাটাগরির জন্য রয়েছে ছত্রিশটি এসটির জন্য রয়েছে আঠারোটি ও এর জন্য রয়েছে সাতটি ও বিসি বি জন্য রয়েছে ছটি এবং পিডব্লিউডির জন্য রয়েছে সাতটি টোটাল একশো পাঁচটি শূন্য পদ রয়েছে এক্ষেত্রে বেতন দেওয়া হবে চল্লিশ হাজার দুশো টাকা পর্যন্ত পিএম অর্থাৎ পি বলতে এখানে পার মান্থের কথা বলা হয়েছে তারপরে দেখে নেব এডুকেশান কোয়ালিফিকেশান শুধুমাত্র গ্র্যাজুয়েশান পাস করে থাকলেই তোমরা আবেদন করতে পারবে তাছাড়া তার সঙ্গে অবশ্যই তোমাদের হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন অর হসপিটাল ম্যানেজমেন্ট অর্থাৎ এই দুটি কোর্স করে থাকলে তোমরা আবেদন করতে পারবে সে সঙ্গে তোমাদের বাংলা লিখতে এবং পড়তে জানতে হবে এক্ষেত্রে তোমাদের বয়স হতে হবে আঠেরো থেকে ছত্রিশ বছরের মধ্যে পয়লাই জানুয়ারি দু হাজার কুড়ি তারিখের হিসেব অনুযায়ী আবেদন ফ্রি পাবো তোমাদের জমা দিতে হবে দুশো দশ টাকা করে আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডব্লুডব্লিউ ডট ডব্লু বি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করবে এই ধরনের আপডেট সবার প্রথমে এই চ্যানেলের মাধ্যমে পাওয়ার জন্য